সোনামুড়া মতিনগর গ্রাম পঞ্চায়েতের নলটেপা এলাকার দুই যুবক সম্পর্কে আপন ভাই কবির হোসেন এবং সলমান হোসেন বয়স ২৫ একজনের ২৭ পিতার নাম আতিকুল ইসলাম। এই দুই ভাই রবিবার সকালবেলায় বিশ্রামগঞ্জ বাজারে সবজি নিয়ে এসেছিলেন। সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে ঢুকিয়ে ৭ থেকে ৮ জন মিলে বেদম প্রহার করে সলমান এবং কবির হোসেনকে। বিশ্রামগঞ্জ বাজার বান্দর খামার এলাকায় সোলেমান হোসেনের শ্বশুরবাড়ি। সোলেমানের স্ত্রী সুপর্ণা চৌধুরী, জলিল মিয়া, শামীম চৌধুরী, মজিবুর মিয়া, ইস্তু মিয়া এবং দলোয়ার হোসেন শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির শালা আত্মীয় স্বজন সবাই মিলে প্রচণ্ডভাবে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে মারতে থাকে সোলেমান হোসেনকে এবং কবির হোসেনকে। বুকে, পেটে, মাথায় প্রচণ্ডভাবে আঘাত পায়, গায়ের জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং রোড দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে গ্রামের মানুষ দৌড়ে এসে বিষয়টি দেখে খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানা থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। গুরুতরভাবে আহত সুলেমান হোসেন ও কবির হোসেনকে। এই ঘটনায় হতবাক গোটা গ্রামের মানুষ। বর্তমানে তাদের বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। আমি বাজার তারাই এমন মারধর করতে হাসপাতাল আল্লাহ বাজার আসলো সবজি নিয়ে যাওয়ানোর সময় শ্বশুর বাড়ি গাড়া দিয়ে দেখিয়েছে, গাড়া দিয়ে সাইন দিছে, দাঁড়াইতো তারা সাত আট জন লোক দাঁড়াই দিছে। এবার টান দিয়া বাতি করে সেখান থেকে টান দিয়ে নিয়ে নিয়ে ঢুকাইয়া যখন ঢুকে দিতে শিক্ষা দিয়ে পরে বাতি বড় দেখে তারও আরম্ভ করছে। আপনার বাতি যা দুজন বাতি নাম কী তারা? একটা নাম হলো সুলেমান, যেটা মেয়ে তামাই সুলেমান হোসেন, আরেকজন বাতিদের নাম হলো কবির হোসেন। তারা কি ভাই আপন? সবজি লেগে সময় ব্যস্ত, বিশ্রামঞ্জি আসলো ব্যস্ত, হ্যাঁ বেঁচে যাচ্ছে সময় তাও মজিবর ছেলে নাম জানি না, তারপরে মজিবর শালা দেলোয়ার হোসেন বাবার নাম আব্দুল খালে, আর তার শ্বশুর নাম হলো জলিল মিয়া, জলিল তার ওয়াইফ সুন্না, তার শালা, তার শাশুড়ি। কজনে মারছে মুলিয়া? তারা সাতজন। আপনারা কি থানার মামলা টামলা করছেন? না এখন আমরা তো জানো যাই না, থানাওয়ালা গেছে এখন আমরা এগুলি ধরতাম আছে আমাদের এখানে ঘটনা ছিল। বান্দরিয়া খামারে মাস এটা কি কোন গ্রাম পঞ্চায়েত? বান্দরিয়া খামার ও বিশ্রামগঞ্জ? বিশ্রামগঞ্জ। এখন কি তারা হসপিটাল চিকিৎসা চলছে? কেন মারছে? মানে আর আজ এক বছর হইব, এর বউ তেমন তার মেয়ে আছে, এর বউ এখানে আটক, তারা এবারে এসে হচ্ছে বেড়ে দিয়ে আনছে তার শাশুড়ি, আনার পরে আরও অল্প তার দেন এক বছর ধরে মেয়েরে দেন অনেক লোক। আমার আত্মীয় স্বজন দিয়েছি না দিত না দিত না দিত না, তো মেয়েরা আবার এরকম রেখেছে না দিতে চাপ। হ্যাঁ বাবার নাম কি? আতিকুল ইসলাম। আপনার ভাই আছে তো? মেয়েটা দেখতে অনেকবার কাজ করে নতুন আছে। হ্যাঁ এমনি কী কাজ করে? সবজির আমরা সবজি খেতাম।